রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে নানান প্রকল্পের সুবিধা পেয়ে তৃণমূলে যোগ দিল কংগ্রেস কর্মীরা। রবিবার সন্ধ্যায় মালদহের চাঁচল বিধানসভার কলিগ্রাম অঞ্চলের মুলাইবাড়ি সংসদে যোগদান পর্ব অনুষ্ঠিত হয় তৃণমূলের। এদিন 50 জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূলের প্রধান রেজাউল খান। মূলত মুলাইবাড়ি সংসদটি কংগ্রেসের দখলে, সেখানে বিরোধী শূন্য করে বিধানসভায় ভালো লিড করবে তৃণমূল বলে আশাবাদী তৃণমূল। যোগদানকারী শফিকুল ইসলাম অবশ্য জানান, রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধাগুলি হাতে নাতে পাচ্ছি, তাই তৃণমূলে যোগদান দিলাম। এদিকে ওই সংসদে কংগ্রেসের মেম্বার মাহবুবুল হক জানান, জনকয়েক দল ছেড়েছে, তবে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের লিড দিবে এই সংসদ থেকে বলে আশাবাদী তিনি। উজির আলী, রিপোর্ট খাস খবর, বাংলা ওয়ান। তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন চলছে, মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে, তার কাজের যে সুযোগ সুবিধা মানুষ যে পাচ্ছে, তার মানে পাশে মমতা ব্যানার্জির পাশে থাকার জন্যই এরা তৃণমূলে কংগ্রেসে যোগদান করলো। না, কংগ্রেস তো কংগ্রেস মুক্ত ভারত তৈরি হচ্ছে। দুয়ারে সরকার, মানুষ দুয়ারে সরকারে বিভিন্ন মানে ভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষ দুয়ারে সরকারে যা যা মানে কাজকর্ম আছে সবাই যাচ্ছে, দুয়ারে সরকার বিভিন্নভাবে সফল হচ্ছে। মুলাইবাড়ির মানুষ প্রচুরভাবে দুয়ারে সরকারে গেছেন এবং রেকর্ড, তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী এবং যারা এসসি এসটি ওবিসি ভাতা বিভিন্ন রকম কাজের জন্য মানুষ যাচ্ছে এবং মুলাইবাড়ির লোক খুবই খুশি। এই ভোট নিয়ে কি আসার আছে না সামনে? ভোট মুলাইবাড়ি বুথে এবার আমাদের লিড হবে। আমার কথাটা হচ্ছে যে 30 জন যে সে যোগ দিয়েছে, তারা কোন কাজে ওয়াকিবহল না, ওরা কি করে? হ্যাঁ, একটা ভোটার কোন জায়গা থেকে কে বলছে 30 জন নাম, সেরকম তো আমি পাইনি। সেটা আমার হয়ে কাজ করছিল একজন, সে ব্যক্তিটার নাম হচ্ছে শফিকুল ইসলাম, এমডি শফিকুল ইসলাম, সে কাজ করছিল আমার পর অনুরাগে। কী কারণে ক্ষোভ করেছে সে ক্ষোভের বিষয়ে জানি না, সে আমার ভোটার হয়ে যায় কী করে, তাই তো চলে গেল। তারপর এই সে আমার দল একেবারে ইয়ে হয়ে গেল। এটা আপনাকে কে বলছে? এটা যারা এইভাবে আর কি ছড়াচ্ছে, যে সত্যিকারে ওদের তহবিলে সেরকম লোক নাই, ওর থেকে আমি বেশি 200 ভোটে বেশি লিড করবো এবার। গীতাঞ্জলি বুক স্টোর, এখানে বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রা, নাটক, রামায়ণ, মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায়। তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি চলে আসুন গীতাঞ্জলি বুক স্টোরে। তাছাড়া আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন? তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে। এখানে CBSE ও ICSE বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে। তাই আর দেরি না, ছাত্রছাত্রীদের নতুন ব্যাচের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন। টিউশনের অধিক বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে। আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর, রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড, সম্পর্কিত ফোন নম্বর 9932607320 অথবা 9547135292।